লিটন অফ ফর্মে যাওয়াতে এই জিনিসটা বেশি চোখে পড়েছে টি টোয়েন্টি ক্রিকেটে যে ইন্টেন্টটা থাকা উচিত সেটা কিন্তু আমরা ছোট তামিমের মধ্যে দেখতে পেয়েছি শান্ত ক্যাপ্টেন একটু চিন্তার কারণ পারফর্ম না করার কারণটা আসলে অনেক হতে পারে নিয়মিত ব্যর্থই বলা যায় হুম এটার কারণ কি এটা আসলে আমাদের লিটন অফ ফর্মে যাওয়াতে এই জিনিসটা বেশি চোখে পড়েছে শান্তর বিষয় আসবে আমি অর্ডার বলতে এখন বোঝাচ্ছি তামিম সৌম্য লিটন এবং শান্ত এই চারজনের কথা যদি বলি ছোট তামিম মাত্র ডেবু করার পর থেকে সোফার ভালো খারাপ মিলেই খেলছে বাট টি টোয়েন্টি ক্রিকেটে যে ইনটেনটা থাকা উচিত সেটা কিন্তু আমরা ছোটো দামের মধ্যে দেখতে পেয়েছি ইভেন লাস্ট ম্যাচেও কিন্তু দুটা চার মেরেছে ওই ইন্টেন নিয়ে ব্যাটিং করছে তারপরে যদি আমি আসি সৌম্যর কথায় সৌম্য একটু অফ ফর্মে চলে গেছে বাট আপনি খেয়াল করে দেখবেন এই ওয়ার্ল্ড কাপ শুরুর আগেই ইউএসএর সঙ্গে লাস্ট ম্যাচে কিন্তু নট আউট থেকে দশ উইকেটে ম্যাচ জিতে সেখানে সৌম্য পারফর্ম করেছিল তারপরে ওয়ার্ল আপ ম্যাচ এবং ওয়ার্ল্ড কাপের ম্যাচে এসে অফ ফর্মে চলে গিয়েছে তার আগেও কিন্তু জিম্বাবের সঙ্গে যখন অনেকদিন পরে ইঞ্জুরি থেকে ফিরো সেখানেও রান করেছিল লিটন একটু অফরমে ছিল যে লিটন কিন্তু আবার শ্রীলঙ্কার সঙ্গে ভালো একটা ব্যাটিং করেছে অ্যাকর্ডিং টু সিচুয়েশন শান্ত ক্যাপ্টেন একটু চিন্তার কারণ সে আমাদের ক্যাপ্টেন সে হয়তো সেভাবে পারফর্ম করছে না বাট স্টিল আমরা ওর ওপর ট্রাস্ট রাখতে চাই পারফর্ম না করার কারণটা আসলে অনেক কিছু হতে পারে বাট টি টোয়েন্টি ক্রিকেটে পারফর্ম না করা অবস্থা থেকে ফিরে আসার জন্য আদর্শ মঞ্চন না কারণ আসলে এখানে এমন না যে একটু সময় কাটালাম একটু উইকেটে সময় কাটিয়ে নিজের ফর্মে ফিরে আনবো সেই সময়টা পাওয়া যায় না বাট আমরা বিশ্বাস রাখি এরাই কিন্তু আমাদের প্রিভিয়াসলি করেছে যেমন লিটন খুব বাজে ফর্ম থেকে কিন্তু শ্রীলঙ্কার সঙ্গে প্রয়োজনে কাজে লেগেছে ওই একটা ইনিশ তো ভাবে হয়তো শান্ত সম্য সুযোগ পেলে তারাও হয়তো ফিরে আসবে